তুমি তো অন্তর্যামী, কোনটা সত্যি কোনটা মিথ্যে কোনটা আসল নকল তুমি তো সবকিছু জানো। তাহলে আমার সমস্ত ভাবনা দুঃখ কষ্ট সবকিছু এই ছেলেটার কথায় এসে শেষ হচ্ছে কেন? আমি কিছু বুঝতে পারছি না। ছেলেটার সাথে আবার কোনোভাবে কোনো জ্ঞান ফিরেছে, গুড। আর কোনো প্রবলেম হবে না সিস্টার, আজ থেকে ওকে লিকুইড ডায়েট দেবে। ওকে স্যার, স্যুপ দিচ্ছি। স্যার রিডিং গুলো একটু দেখুন। ও ঠিকই আছে, ওকে ফাইন। রিল্যাক্স মাই বয়, রিল্যাক্স, ইউ আর অ্যাবসলিউটলি ফাইন। তবে কোনোভাবেই কথা বলবার চেষ্টা করবেন না, শুনতে পাচ্ছেন? ব্যান্ডেজ না খোলা পর্যন্ত কথা বলবার চেষ্টা করবেন না, ওকে? স্যার রেডি, আসুন। এই যে ওনারা এসেছেন আপনাকে দেখতে। তোমাকে খুঁজছিলাম। তোমার মনে আছে তোমাকে আমি আমার ছেলের জন্মদিনের কথা বলেছি? মনে আছে মা। দেখি তো বড়বৌদি মা আবার রাজার জন্মদিন নিয়ে পাগলামো শুরু করে দিয়েছে। হ্যাঁ সেটাই তো দেখছি ঠাকুরজি। ও ভালো বউ, তোমার তো ঘর সংসার আছে, তোমাকে আমি এত কাজ করতে বলছি, তোমার অসুবিধা হবে না তো? দেখো বড়বৌদি, দুষ্ট আবার মাকে ওসব কথা বলছে। আচ্ছা বাড়িতে এসব কাণ্ড করলে বাড়িতে অশান্তি হবে না বলো? আমি তো সে কথাটাই ভাবছি গো। আমার তো অনেক কাজ আছে, ওই আমার ছেলেদের সঙ্গে একটুখানি বসতে হবে আমাকে। হ্যাঁ ওরা আমায় ডাকছে, যাই। তুই জানিস না বাড়িতে বাড়িতে এসব হলে কি ঘটনাটা ঘটবে বাড়িতে? এই অবস্থায় দাঁড়িয়ে যদি সত্যি সত্যি রাজার জন্মদিন পালন করা হয়, যদি এই পায়েস মালপোয়া তৈরি হয়, তার জন্য বাজার হাট, ভাবতে পারছেন সবাই তো? মা যখন রাজার জন্মদিন পালন করতে চাইছে তখন করুক না, এতে তো আমাদের কোনো অসুবিধা হবে না। আমি ভেবেছিলাম কালকের বলা কথাগুলো মা হয়তো আজকে সব ভুলে যাবে বোধ হয়। তুমি কি করে ভাবলে বড় বৌদি রাজাকে নিয়ে কোনো কথা মা ভুলে যাবে? তারপর আবার রাজার জন্মদিন বলে কথা।